পাটি সাপটা বাড়ানোর জন্য প্রথমে আমি একটা নারকেলের পুর বানিয়ে নিচ্ছি। নারকেলের পুর বানানোর জন্য আমি এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। পাটিসাপটা পিঠে বানাতে আজকে আমাকে হেল্প করেছে আমার ছেলে। চলুন দেখে নেওয়া যাক। বিবেক, কি করছো তুমি? ওটাকে বাটা বলে না বাবা, চালটাকে চালছি তাই বলো। হ্যাঁ ঠিক আছে। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেবো। আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নেবো 1 কাপ ময়দা, 3টে লবণ, আর নিয়ে নেবো গুড়। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা খুব পাতলা করা যাবে না, আবার খুব গাঢ় করাও যাবে না। ব্যাটারটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, তাওয়াটা গরম করে নিতে হবে। 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে এরকম করে চামচ ব্যাটারটাকে দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে এরকম গোল করে পাতিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবো। ব্যাটারের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। আর আমি একটু কাজু ঘিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এরকম করে 1 ফোল্ড দিয়ে চেপে আমি আর কটা ভেজে নিই। পিঠাগুলি ভাজা হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।